শুনতে পাচ্ছ তোমরা সবাই উপস্থিত? হ্যালো, সবাই ভিডিওতে চলে আসো। বাকি সবাই আসো নাই? জি ম্যাম, আছি। এখন তোমাদের অ্যাসাইনমেন্ট, 3 নম্বর অ্যাসাইনমেন্ট তোমাদের এখানে। প্রথমেই আমি একটু করি যে তোমাদের ইনভাইটেশনের মধ্যে অ্যাসাইনমেন্ট 2 লেখা। অ্যাসাইনমেন্ট 2 হলো তোমাদের খালেদা মিস যেটা দিচ্ছে, আর এটা হলো অ্যাসাইনমেন্ট 3। ঠিক আছে, শুনতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন আমরা যে আমাদের অ্যাসাইনমেন্ট কোনটা, রুবিক্সে আমাদের যেটা দিয়েছে মাউসি থেকে, চাহিদা বিধি ও যোগান বিধির প্রেক্ষিতে ভারসাম্য দাম নির্ধারণ ও দামের উঠানামার ফলে চাহিদা ও যোগানের পরিবর্তন। তারপরে আমরা দেখি এখানে কি আছে, নির্দেশনা ও সংকেত ধাপ পরিধি। দেখো, চাহিদা যোগানের ধারণা, তারপরে ক হলো চাহিদা যোগানের ধারণা, হতে দেওয়া আছে চাহিদা বিধি ও যোগান বিধি, ক হলো ভারসাম্য অবস্থা, আর ঘ হলো দামের ওঠানামায় চাহিদা যোগানের পরিমাণ নির্ণয়। তোমরা কিন্তু ওই যে অ্যাসাইনমেন্টটা কি এটা খেয়াল রাখবা, যে চাহিদা বিধি ও যোগান বিধির প্রেক্ষিতে ভারসাম্য দাম নির্ধারণ করতে বলছে, এবং দামের ওঠানামায় বা দাম দাম বৃদ্ধি বা ওঠানামাটা চাহিদা ও যোগানের কেমন পরিবর্তন হয়। এখন আমরা একটু দেখি যে রুবিক্স, আমরা পুরো রুবিক্স তো আর দেই নাই, আমরা প্রথমে এই যে ক খ গ ঘ চারটা টপিকস আছে, এগুলো মূল্যায়ন নির্দেশিকা। এখানে প্রথম তোমাদের রুবিক্স এর মধ্যে কি চারটা ভাগ করে দেয়া আছে, তাই না? পতে এইভাবে কিভাবে লিখলে, পতে কিভাবে লিখলে 4 নাম্বার পাবা, তারপরে কিভাবে লিখলে 3 নাম্বার পাবা, তারপরে 2, 1। হ্যাঁ, আচ্ছা শোনো, যেমন এখানে তুমি দেখো, আমি শুধু প্রথমটা দেখিয়েছি, আর বাকিগুলো তো এটার ব্যতিক্রম হলে 4 থেকে 3 বা 3, 3, 3 কম পাওয়া যাবে। তাহলে আমরা এখানে মূল্যায়ন নির্দেশিকাটা দেখি, যে উদাহরণ সহ কে সাউন্ড করতেছো, সাউন্ডটা থামাও। সাউন্ডটা থামাও, মিউট করে দাও, তাহলে সাউন্ড আমার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, উদাহরণ সহ দেখো, ক চাহিদা যোগানের ধারণটা কিভাবে দিবা তুমি, উদাহরণ সহ চাহিদা এবং যোগানের যে উভয় ধারণার প্রত্যাশিত তোমার যেটা ওরা চাচ্ছে সেরকম একটা ব্যাখ্যা দিতে হবে। 4 খুব ছোট যেন না হয় খেয়াল রাখতে হবে, এখানে দুটো বিষয়, একটা চাহিদা একটা যোগান, অতএব ছোট হবেই না। চাহিদা যদি তুমি একটা পৃষ্ঠায় লেখো, পরবর্তী পেজে যোগান, এভাবে দেখো ক, তাহলে তুমি প্রত্যাশিত তুমি সংজ্ঞা দিবা, তারপরে তুমি সেখানে কি দিবা, অর্থনীতিবিদদেরও সংজ্ঞা রয়েছে, দেখবা ওখানে অর্থনীতিবিদদের সংজ্ঞা সুন্দর করে, তারপরে তুমি উদাহরণ, তারপরে দেখো 6 নম্বরে কি বলা আছে, চাহিদা বিধি ও যোগান বিধিকে। চাহিদা বিধি ও যোগান বিধির কি করতে হবে তোমাকে, সূচি। চাহিদা বিধি লিখলেও তুমি সূচি ও চিত্র দিতে হবে, যোগান বিধি লিখলেও সূচি ও চিত্র দিতে হবে, দিয়ে সূচি এবং চিত্র উভয়ের ব্যাখ্যা দিতে হবে, প্রত্যাশিত একটা ব্যাখ্যা। তোমাকে সূচিতে তুমি জমি যা লিখবা, আমি পরে দেখাচ্ছি, আমি সব করে নিয়ে আসছি, লিখবা। ধরো সূচি দিলা, চাহিদা বিধির একটা সূচি, এক পাশে দাম থাকবে আর এক পাশে চাহিদার পরিমাণ থাকবে, তাহলে এই সূচিটা তুমি সুন্দর করে ব্যাখ্যা করবা নিচে। আবার যোগান বিধি যখন দিবা, তখনও সূচি একটা ব্যাখ্যা দিবা, এবং পরবর্তীতে চিত্র যখন দিবা, চাহিদা চিত্রে চাহিদা রেখা চিত্র যখন দিবা, এর নিচে আবার অক্ষ
ও এক্স অক্ষে তোমার চাহিদার পরিমাণ, ও ওয়াই অক্ষে যোগানের পরিমাণ চাহিদা বৃদ্ধির বেলায়। তাহলে তুমি ওভাবে অক্ষগুলিও যেন সঠিক থাকে। তারপরে তুমি যোগান বিধি লিখলেও সেখানেও তুমি চিত্রের মধ্যে চিত্র আঁকবা যেমন, তারপরে তুমি সেটার ব্যাখ্যা এক্সপ্লেন ব্যাখ্যা করতে হবে তোমাকে। এই যে ব্যাখ্যা কথাটাই তোমাকে এক্সপ্লেনেশন বা বিস্তারিত ব্যাখ্যা করতে হবে চার মার্কসের জন্য। তারপরে 3 নম্বর গ, ভারসাম্য অবস্থা। এখানে সংক্ষেপে বলছে, আর আমরা ভারসাম্য নির্ধারণ করতে গেলে আমাদের প্রথমে ভারসাম্য কাকে বলে তার ডেফিনেশন দিব, তারপরে ভারসাম্যের দেখবা একজন অর্থনীতিবিদের কথা আছে ভারসাম্য সম্পর্কে একটা সংজ্ঞা দিয়েছেন বা আরেকজন দিয়েছেন, এভাবে তোমরা দুটো সংজ্ঞা বা একটা সংজ্ঞা দিলে তারপরে তুমি সূচি চিত্রের সাহায্যে। কিন্তু তার আগে আমরা তো চাহিদার বিধি যোগান বিধি পড়েছি এবং সেটা তো তোমরা জেনেছি, আমরা ওইটাই থেকেই তোমাকে এটা করতে হবে, সূচি ও চিত্রের সাথে যথাযথ ব্যাখ্যা করতে হবে। ভ নম্বর একটু দেখো, ভ নম্বরে গিয়ে যখন তুমি ভারসাম্য ব্যাখ্যা করলাম যে চাহিদা ও যোগান যখন পরস্পর সমান হবে সেই জায়গায় ভারসাম্য হয়, তাই না? এই ভারসাম্য যখন আমরা বিস্তারিত ব্যাখ্যা করব গতে, তারপরে আলাদা করে ঘ নাম্বারে চলে আসবে তোমার চেঞ্জ পরিবর্তন হলে কি করবা, দামের উঠানামায় চাহিদা যোগানের যে পরিবর্তন যেটা আমরা একদম প্রথমে দেখো চাহিদা ও যোগানের পরিবর্তন। তাহলে চাহিদা কখনো স্থির থাকবে, যোগানের পরিবর্তন হবে, কখনো যোগান স্থির থাকবে চাহিদার পরিবর্তন হবে। এভাবে পরিবর্তনের ফলে একটা পরিবর্তনের ফলে দামের উঠানামা করবে, আবার দামের পরিবর্তনে আবার চাহিদারও উঠানামা করবে। তাহলে এখানে আমরা এইভাবে এটা শুধু আমরা এখানে সংকেতটা বললাম, তারপরে চলে যাই আমরা পরবর্তী ধাপে। প্রত্যেকটা আলাদা আলাদা, যেমন ক চাহিদার ধারণাটা কোনটা, ক এ তুমি যে জিনিস লিখবা চাহিদা ও যোগানের ধারণা। এখন আমরা প্রথমে চাহিদার ধারণাটা আমরা বলছি সংজ্ঞা। আমি এখানে সংজ্ঞা আছে ও নিচে আমি সংজ্ঞা, তোমরা বইও পাবা, তোমাদের কাছে বই আছে সেখানে সংজ্ঞা রয়েছে, কারণ আমি এখানে সংজ্ঞাটা লিখি নাই কিন্তু পরবর্তীতে আবার একটু আছে পরে আসছে। আচ্ছা আচ্ছা, এই তো এখানে সংজ্ঞা, তুমি প্রথমে সংজ্ঞা তো লিখবা যে চাহিদা সাধারণ অর্থে প্রথমে লিখতে হবে তোমাকে। এ তোমরা কথা বলছো না, সবাই বুঝতে পারতেছো? দেখো এখানে চাহিদার ধারণা যখন তুমি দিতে যাবা তখন তোমাকে একটা সংজ্ঞা দিতে হবে। চাহিদা বলতে আমরা কি বুঝি, কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে কি আমরা চাহিদা বলি? কখনো না, শুধুমাত্র কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা করলেই সেটা চাহিদা হবে না। চাহিদা হতে হলে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হলো কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, তারপরে ক্রয় করার সামর্থ্য থাকতে হবে, 3 নম্বর হলো অর্থটা মনে করো তোমার সামর্থ্য আছে, তারপর সেটা সেই অর্থ ব্যয় করার ইচ্ছা তুমি কোনো দ্রব্য কেনার পেছনে, তোমার এই 3টা বিষয় থাকতে হবে। তোমার মনে করো তুমি একটা সুন্দর একটা গল্পের বই কিনতে চাচ্ছ, পছন্দ তোমার হুমায়ুন আহমেদের একটা গল্পের বই, সেই বইটা কিনতে গেলে তোমার কাছে তোমার ইচ্ছে হচ্ছে কিন্তু তোমার তোমার কাছে হয়তো সেই পরিমাণ অর্থ নাই, সামর্থ্যটা নাই, তাহলে কি তুমি ক্রয় করবে? তাহলে সেটা তো তোমার শুধু ইচ্ছা পর্যন্তই থাকবে, সেটা আর চাহিদা হবে না। তাহলে ক্রয় করার সামর্থ্য যেমন তোমার থাকতে হবে, তারপরে আবার তোমার কাছে মনে করো একটা বই কেনার জন্য তোমার কাছে 200 টাকা আছে, সেই টাকাটা আবার তুমি যদি চিন্তা করো যে আমি এটা কেন কিনবো অহেতুক কিনবো, তাহলে তোমার ইচ্ছা পূরণ হবে না, তখন তোমার ওই অর্থ ব্যয় করার ইচ্ছাও থাকতে হবে। তাহলে দেখো এখানে 3টে বৈশিষ্ট্য তোমাকে, আচ্ছা বৈশিষ্ট্যের মধ্যে একটা জফলা হবে এখানে নাই, আচ্ছা তাহলে এই 3টে বৈশিষ্ট্য হলে তুমি সেটাকে কি বলবা? চাহিদা। আর সেটার নামই বলে আবার কার্যকর চাহিদা, কি বলে এটাকে? অর্থাৎ এফেক্টিভ হইছে, তাই না? আমি যখন বই কিনে ফেললাম তাহলে এফেক্টিভ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এটা চাহিদার ধারণাটা দিলাম। দেখো চাহিদার অর্থনীতিবিদদের সংজ্ঞা আরো রয়েছে, হয়তো তোমরা দেখবা বইয়ে আরো রয়েছে, আমি বেনহামের একটা সংজ্ঞা এখানে দিয়েছি যে কোনো চাহিদা নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে, মানে কিনতে প্রস্তুত থাকে তাকে চাহিদা বলে। কোনো চাহিদা নির্দিষ্ট সময়ে, আচ্ছা এখানে চাহিদা কথাটা কোনো নির্দিষ্ট সময়, শুধু বলো কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে তৈরি থাকে প্রস্তুত থাকে
তাকে আমরা কি বলবো? চাহিদা। ঠিক আছে, কোন দ্রব্যের হবে আর কি। আচ্ছা, তারপরে দেখো তোমাদের কিন্তু এখানে উদাহরণ সহ, সবাই কিন্তু ভুলে যাও, অনেকেই কিন্তু প্রথম যে অ্যাসাইনমেন্ট দিয়েছে অনেকে উদাহরণ দেওয়াই নাই, উদাহরণে কিন্তু একটা নাম্বার থাকবে। দেখো উদাহরণ আছে এখানে, আমরা একরকম দিয়েছি, তুমি আর একরকম দিতে পারো। উদাহরণ, একজন ভিক্ষুকের প্রাসাদ তৈরির ইচ্ছা চাহিদা হতে পারে না, বা কৃপণ ব্যক্তির পক্ষে অর্থ ব্যয় করার ইচ্ছা যদি না থাকে। কৃপণ ব্যক্তির কাছে কিন্তু অনেক টাকা থাকে, অর্থ থাকে, কিন্তু সে এটা অর্থ ব্যয় করতে চায় না, ইচ্ছে হয় না, তাহলে কি চাহিদা হবে? হবে না। তখন তুমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে দাও, যে একজন ভোক্তা পেয়ারার ঠিক করলো যে সে পেয়ারার দাম যদি 100 টাকা হয়, পেয়ারার দাম, পেয়ারা চেনো সবাই? কি বলো? হ্যালো, জি ম্যাম, পেয়ারা, পেয়ারা পছন্দ করো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরো আমরা পেয়ারা, এখানে দেখবো বইয়ে আপেল আছে, কমলা আছে, যেটা অনেক কিছু থাকতে পারে। তুমি পেয়ারা ভালো লাগতেছে না, তুমি আইসক্রিমের কথা বলতে পারো। কি বলো? যে আমি গরমের দিন আইসক্রিম খাবো, আমার কাছে একটা আইসক্রিম খুব অনেক দাম, ভালো আইসক্রিম অনেক দাম থাকে, তাই না? তাহলে সেটা কেনার জন্য তুমি একটা চিন্তা করছো যে আমরা 5 বান্ধবী মিলে 5টা আইসক্রিম খাবো, কিন্তু আমাদের কাছে মাত্র 100 টাকা আছে, কিন্তু 100 টাকায় 5টা আইসক্রিম আমরা ওই একটু দামি আইসক্রিমটা পাচ্ছি না। আমি দামটা এখন এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আইসক্রিম এই মুহূর্তে আমি দোকানে যাই নাই। তো সেক্ষেত্রে তুমি কি 5 জন মিলে যে একটা আইসক্রিম 100 টাকা হবে, তাহলে দেখো কত সমস্যা হবে 5 জনে। তখন কি করবো যদি বুদ্ধি করো যে না থাক, 5 জনে 5টা আইসক্রিম, ভালো আইসক্রিম, আমরা 4 জনে কিনে 4টা কিনে সবাই মিলে শেয়ার করবো, এটাও তো করতে পারি, তাই না? এটাও হবে চাহিদা। কিন্তু যদি পেয়ারার ক্ষেত্রে আমি এখানে উদাহরণটা দিলাম যে 100 টাকা হলে তো সে চিন্তা করলো 2 কেজি পেয়ারা ক্রয় করবে, কিন্তু আবার চিন্তা করলো যদি এটার দামটা বেড়ে যায়, পেয়ারার দাম যদি 120 টাকা হয়, তাহলে সে 1 কেজি পেয়ারা ক্রয় করবে। এভাবে তাহলে কি তার চাহিদা কোনটা হবে বলো? পেয়ারার দাম 100 টাকা হলে ভোক্তা 2 কেজি, আর পেয়ারার দাম 120 টাকা হলে চাহিদা কমে যাবে, কমে 1 কেজি হবে। তাহলে এখানে দেখো চাহিদা কি বলতে আমরা কি বুঝি, তাহলে একটা সামর্থ্যের সাথে একদমই খুব উৎপ্রত ভাবে জড়িত, তাই না? তোমার যদি অ্যাবিলিটি থাকে তবেই তুমি বেশি কিনতে পারবা, কম কিনতে পারবা। কিন্তু তুমি যদি আবার কৃপণ ব্যক্তি হও, তুমি যদি অর্থ ব্যয় করার ইচ্ছে না, খালি জমাও ব্যাংকে এটা সেটা কিচ্ছু করতে চাও না, তোমার ব্যাংক আছে একটা মাটির ব্যাংকে জমাচ্ছ, তুমি খাবা না, তাহলে কি হবে? সেটা তোমার সেই ইচ্ছে পূরণ হবে না। এবার বুঝতে পেরেছো তো? আচ্ছা, তারপরে দেখো এই যে উদাহরণ কিন্তু অবশ্যই দিতে হবে, চাহিদার ধারণায় সংজ্ঞা দিবা, এই বৈশিষ্ট্যগুলি দিবা, তারপর সংজ্ঞা, অর্থনীতিবিদদের সংজ্ঞা আরেক দুই আরো থাকলে দিবা। তোমরা অনেকেই কিন্তু আগে অ্যাসাইনমেন্টে বেশ 2টা 3টা অর্থনীতিবিদদের সংজ্ঞা দিয়েছে, খুব চমৎকার হয়েছে। তাহলে এরপরে ইয়েতে আমরা চলে যাই, এরপরে কি আমরা যোগানের ধারণা, ঠিক সেম এরকমই যোগান, যোগান সংজ্ঞাটা লিখবা। অর্থনীতিতে যোগান বলতে কি বোঝায়, যে সংজ্ঞা, সংজ্ঞা কথাটা দিয়ে লিখলেও সুন্দর হবে। অর্থনীতিতে যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোন দ্রব্যের যে পরিমাণ কি করতে, বিক্রয় করতে প্রস্তুত থাকে, কি করতে প্রস্তুত থাকে, বিক্রয় করতে। আর এখানে তারপর দেখো এখানে আমি দুটো দুজন অর্থনীতিবিদ বইও আছে, আরো অন্য যেমন তোমাদের আরেকটা বইয়ে যেমন আরো অন্য অন্য নামও আছে অর্থনীতিবিদদের সংজ্ঞা, অধ্যাপক মেয়ার্স বলেছেন, রেগান থমাস বলেছেন, এগুলো তোমরা তো লিখবা, দেখে দেখে লিখবা, অতএব তোমাদের এগুলো বলার দরকার হয় না, তাই না? আমরা উদাহরণ খেয়াল রাখবো সব ক্ষেত্রে, কিন্তু উদাহরণটা এর জন্য গুরুত্বপূর্ণ, সবাই মাথায় রাখবা। যে এখানে দেখো একটা উদাহরণ দিয়েছে, রাশেদ মিয়ার গুদামে 200 মন গম মজুদ রয়েছে, তিনি 400 টাকা মন প্রতি দামে 120 মন গম বিক্রয় করতে রাজি আছেন, কে? 120 মন গম বিক্রয় করতে। তাহলে 120 মন গম হবে কি, সবাই বলো 120 মন গম কি হবে? কি তোমরা কথা বলছো না কেন? যোগান 100। তাহলে হ্যাঁ, বাজারে বিক্রি করতে যে পরিমাণ দ্রব্য নিয়ে বিক্রি করার জন্য রাজি থাকে, তাই না? আর মজুদ হলো এই যে তোমার গুদামে যে পরিমাণ থাকবে, বা বাড়িতে যেটা থাকবে, তোমার কারখানায় যে পরিমাণ
থাকবে সেটাকে কি বলে মজুদ এখানে মজুদ বিষয়টা এত জরুরি না তাই আমরা এটা তারপরে দেখো গান ছাড়াও যোগান বিভিন্ন বিষয়ের উপর কি সাউন্ড হচ্ছে গান ছাড়াও যোগান বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম উৎপাদনের উপকরণ ব্যয় কারিগরি দক্ষতা প্রাকৃতিক অবস্থা সরকারি ব্যয় ভর্তুকি এইগুলোর উপর আবার এটা নির্ভর করে তারপরে দেখো তারপরে আমরা চলে গেলাম চাহিদা বিধিতে তাহলে চাহিদার ধারণাটা বুঝতে পেরেছো তো সংজ্ঞা দিবা বৈশিষ্ট্য দিবা তারপর অর্থনীতিবিদদের সংজ্ঞা আর উদাহরণ দিবে আর চাহিদার ধারণায় কি করবে তোমরা ওই যোগানের ধারণায় যোগানের সংজ্ঞা দিবে অর্থনীতিবিদদের সংজ্ঞা দিবে তারপরে উদাহরণ দিয়ে এটা বুঝাইয়া দিবা ঠিক আছে এরপর আমরা চলে গেলাম পরবর্তী দেখো খ নম্বরে আমাদের কি আছে নির্দেশনা রুবিক্সে চাহিদা বিধি ও যোগান বিধি ঠিক আছে চাহিদা বিধি ও যোগান বিধি তাহলে দেখো প্রথমে চাহিদা বিধি লিখবা এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা যা যেটুকু লাগবে তারপর লিখবো যোগান বিধি এটা তাহলে এখানে দেখো তোমার চাহিদা বিধিতে কি তোমার রুবিক্স দেওয়া আছে যে তোমাদের ইয়েতে অ্যাসাইনমেন্টের ভিতরে কি বলছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকবে এখানে যেহেতু স্থির বলে লিখেছি তোমরা অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে চাহিদা বিধিতে কি হবে কে বলবে এটা চাহিদা বিধিটা কি হবে বলো তো একজন চাহিদা কমবে দাম বাড়লে এভাবে বলতে হবে অন্যান্য স্থির থেকে দাম বাড়লে এটা বলো কিভাবে বলো ম্যাডাম দাম বাড়লে চাহিদা কমবে আর দাম কমলে চাহিদা বাড়বে তারপরে আরো যে দাম ও চাহিদার মধ্যে যে বিপরীত সম্পর্ক এটা দেখে বলতে হবে কেন এখানে এরূপ লিখেছে তুমি বিরূপ বলছো কেন বিপরীত তারপরে বিপরীত আমার কথাই বা শোনো অন্যান্য অবস্থা স্থির থেকে এটাই যে উভয় লিখতে হবে তা না অন্যান্য অবস্থা কি স্থির থাকবে অন্যান্য অবস্থাটা কি চাহিদা বিধিতে তোমরা জানো আয় রুচি অভ্যাস তাই না কি বলো অন্যান্য অবস্থা জি ম্যাম ভোক্তার আয় রুচি পছন্দ তারপরে বিভিন্ন অন্যান্য দ্রব্যের দামের সম্পর্কিত দ্রব্যের দাম ইত্যাদি ইত্যাদি তাই না খেয়াল রাখবা এটা ব্রাকেট এটা থাকবে তোমাদের বই হেল্প নিয়ে কাজ করবা তাহলে সেখানে কি দাম বেড়ে গেলে চাহিদা কমে যায় আর দাম কমলে চাহিদা বাড়ে এইটাই কিন্তু চাহিদা বৃদ্ধি বললে হবে না দামের সাথে চাহিদার যে সম্পর্ক ক্রিয়াগত আমরা ওই বইয়ে আছে ক্রিয়াগত সম্পর্ক এখানে যদিও নাই যে বিপরীত সম্পর্কটা কি রকম যে সম্পর্ক তাকে আমরা চাহিদা বৃদ্ধি বলি আর এই সম্পর্কটা কি রকম বলো তো দাম বাড়লে চাহিদা কমে এটা কেমন সম্পর্কটা কেমন বিপরীত না বিপরীত হ্যাঁ আবার আরেকটা বলে সম্পর্ক ঋণাত্মক তাই না কি বলে ঋণাত্মক বলে না সম্পর্কটাকে জি ম্যাম আচ্ছা জি ম্যাম আচ্ছা থ্যাংক ইউ তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখবা সংজ্ঞাটা তো এখানে তোমাদের একটু বোঝানোর জন্য দিয়েছে তোমরা আর একটু ভালো করে লিখবা যে অন্যান্য অবস্থা আমিও নিচেও দিয়ে দিচ্ছি এই যে এখানে একটু আগে এই যে আমি এটার পরেও আমি দিয়ে দিচ্ছি এই দেখো এখানে চাহিদা বৃদ্ধির সংজ্ঞাটা আমি আর একটু ভালো করে দিয়েছি অন্যান্য অবস্থা অপরিত থাকলে দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কমে দাম কমলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় দাম ও চাহিদার পরিমাণের মধ্যে ঋণাত্মক বা বিপরীতমুখী সম্পর্ক দাম ও চাহিদার পরিমাণের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক তাই না এটাই চাহিদা বিধি এটাই কি চাহিদা বিধি তাহলে আমরা চাহিদা বিধির পরে আমার কিছু অনুমিত শর্ত লিখবা অনুমিত শর্ত আমি এখানে সংক্ষেপে দিচ্ছি আর ওখানে এর আগে তোমার এখানে অনুমিত শর্ত বলাও আছে কি কি অনুমিত শর্ত এক হলো ভোক্তার আয় রুচি পছন্দ অপরিবর্তিত ভোক্তা যুক্তিশীল পরিবর্তক পরিপূরক দ্রব্যের দাম স্থির নির্দিষ্ট সময় বিবেচ্য ইত্যাদি ইত্যাদি তারপরে আমরা দেখি এখানে হ্যাঁ অর্থনীতিবিদদের সংজ্ঞা দিবা এবং ওখানে তোমাদের বইয়ে সুন্দর করে অর্থনীতিবিদদের সংজ্ঞা দেওয়া আছে পেনশন বা বিভিন্ন ব্যানহাম অনেকের সংজ্ঞা হয়তো ববার থাকতে পারে এখন আমরা দেখি অনুমিত শর্তটা কি দেখো অনুমিত শর্ত একটু আগে বলেছি
তারপরে আমরা চলে যাব এই পর্যন্ত চাহিদা বৃদ্ধি বুঝতে পেরেছো তো সূচির আগ পর্যন্ত আমরা শুধু সংজ্ঞা ডেফিনিশনটা দিব অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকবে কথাটা সবাই লিখতে হবে তোমাদের অ্যাসাইনমেন্টের ভেতরেও এটা আছে সবাই কিন্তু অ্যাসাইনমেন্টটা ভালো করে পড়বা তোমার যে রুবিক্সে যা যা কথা আছে সুন্দর করে পড়বা পড়লে তোমার কোনো কিছু বাদ পড়বে না যেমন তোমাদের আগের অ্যাসাইনমেন্টে একজন ব্যতিক্রম লিখেই নাই আমি কিন্তু তাকে আমার সাথে কথা বলতে বলছিলাম নক্ষত্র তিহার কোড নাম্বার মনে 73 হতে পারে তারপরে দেখো শুনতে পাচ্ছ তোমরা সবাই কি উপস্থিত আছো আজকে নাকি জি ম্যাম এখানে আচ্ছা দেখি তো কতজন আসছে 30 মাত্র 30 আমার 57 জন স্টুডেন্ট বাবা আচ্ছা তারপরে দেখো এখানে এই যে দেখো তোমরা এটার দিকে একটু তাকাও চাহিদা সমীকরণ সমীকরণ বুঝো QD ইকুয়াল টু 10 মাইনাস 2P এটা একটা সমীকরণ চাহিদা সমীকরণ তাহলে চাহিদা সমীকরণ এটা দেখো এটা চেনো তোমরা আগে দেখেছো কখনো যে QD মানে চাহিদার পরিমাণ হ্যাঁ এগুলো এটা চাহিদা এটাকে চাহিদা অপেক্ষক বলে তোমরা অসমীকরণ লিখলি হবে আমরা অপেক্ষক বুঝাতে বলা হয় না এখানে যার ফলে আমরা অপেক্ষক লিখি নাই চাহিদা সমীকরণ এটাতে এটাকে এক নাম্বার সমীকরণ কত চাহিদা বিধির চাহিদা সমীকরণটা হবে এক নাম্বার কারণ এই হ্যাঁ যোগান বিধি আছে তাহলে ওইটা হবে দুই নাম্বার সমীকরণ আচ্ছা চাহিদা সমীকরণটা একটু খেয়াল করো চাহিদা QD ইকুয়াল টু 10 মাইনাস 2P P এর বিভিন্ন মান নিলাম দেখো P ইকুয়াল টু 1 2 3 ঠিক আছে তাহলে P এর বিভিন্ন মানে দেখো P 1 হলে দেখো কি হয় QD 8 হয় আমি এটা ভেঙে দেখিয়ে দিয়েছি P ইকুয়াল টু 2 হলে কি হবে চাহিদার পরিমাণ মানে QD 10 মাইনাস 2 ইনটু 2 10 মাইনাস 4 6 P ইকুয়াল টু 3 আচ্ছা তোমাদের এর মধ্যে আমি আরেকটা কথা বলি আমার সময় এখানে 45 মিনিট আছে বুঝছো তোমাদের এটা শেষ হলে তোমরা আবার লিংক দিয়ে ঢুকবা ঠিক আছে শুনতে পাচ্ছ হ্যাঁ এই কথাটা আমি ভুলে গেছি যে তোমাদের সময় শেষ যদি আমি শেষ না করতে পারি আবার ঢুকে ফেললে ঢুকলে লিংক দিয়ে আমি আবার বাকিটা শেষ করবো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তখন উত্তর দিব আমাদের রেকর্ডটা একটু দিয়ে দিন গ্রুপে হ্যাঁ আমরা ওই যে ভিডিও হবে সেটা আমরা তোমাদের একদম তোমাদের গ্রুপেই তো যাবে আর কোথাও যাবে না ঠিক আছে আচ্ছা আগে এটা যাবে বলে যে বুঝতে পার এখনই বুঝবা না তাহলে তো হবে না এখন মনোযোগ দাও হ্যাঁ 1 2 3 তাহলে কত হলো 8 6 4 আর হুবহু কিন্তু করবা না কি মনে থাকবে সবাইকে বলছি অ্যাসাইনমেন্ট কিন্তু হুবহু হবে না দরকার হলে এগুলো একটু চেঞ্জ করে নিবা ঠিক আছে শুনতে পাচ্ছো জি ম্যাম জি মিস আচ্ছা দেখো চাহিদা সূচিটা আমি তালিক চাহিদা সূচির মধ্যে কি পেন্সিল দিয়ে আমরা দাগ কেটে নেই না এখানে এভাবে পারা যায় নাই এই যে এইভাবে দাগ কেটে আমরা কি করব চাহিদা সূচি সুন্দর করে সাজাবো সবাই মনে থাকবে দেখো এইভাবে দিলে কিন্তু নাম্বার কাটা যাবে এই যে এইভাবে দাম ওয়ান হলে চাহিদার পরিমাণ হলো চাহিদার পরিমাণ কথাটা কিন্তু লিখবা কখনোই চাহিদা লিখবা না ঠিক আছে চাহিদার পরিমাণ কিউডি এগুলো লিখবা পি তারপর ওয়ান টু থ্রি হলে এটা কি হয় চাহিদার পরিমাণ কি হচ্ছে কমে যাচ্ছে তাই না এইট সিক্স ফোর আর যদি উল্টোটা চিন্তা করি প্রথমে তিন ছিল ফোর পরে দুই হলে ছয় হবে এক হলে আট হবে তাহলে কি যখন দাম কমে যায় চাহিদার পরিমাণ বেড়ে যায় আর যখন দাম বৃদ্ধি পায় চাহিদার পরিমাণ কমে যায় এটা হয়ে গেল তারপরে আমরা চলে যাব চলে যাব চাহিদা সূচিটা দেখো এখানে আমরা আগেরটার থেকে এটা এরকম ভাবে যাচ্ছে কেন এটা শেষ হলো আবার সূচিটা আরেকটা দেখো এটা তোমাদেরকে নিচেতে কি কথা জানি লেখা আছে দেখো নিজেরা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা আঁকবে ঠিক আছে এই চিত্রটা কি করবে তোমরা নিজেরা আঁকবে তারপর আমরা এখানে রাফ একটা একে দেখিয়ে দিয়েছি দেখো সূচি এটা আবার আসতেছে না হুম
আচ্ছা সূচি সূচি কাকে বলে এই কথাটা একটু বলে দিছে সূচি এটা তো দরকার নাই সূচিটা কি হবে আসছে না তো এই হচ্ছে এই তো সুন্দর করে আসছে এই দেখো সূচি সূচিটা এখানে এই যে বক্স করে 1 2 3 ঠিক এটাই করে এ বি সি তিনটা বিন্দু হবে খেয়াল রাখবা তোমরা গত ক্লাসগুলোতে গত অ্যাসাইনমেন্টে কিন্তু কেউ পয়েন্ট আউট করে না এ বি সি বিন্দুগুলো যে হয়েছে এগুলো কয়েকজন লিখেছে আর কয়েকজন লিখে নাই এগুলো কিন্তু লিখতে হয় তুমি যখন কোন সূচি থেকে চিত্র আঁকবা তখন সেই সূচির বিন্দুগুলো থাকবে না এ বি সি এরকম বিন্দু থাকবে তাহলে এই বিন্দুগুলো আঁকতে হবে তারপরে রেখাতে চলে তারপর দেখো কি এই যে এখানে হয়তো এই যে আসতেছে না কেন জানি মনে হয় নেটওয়ার্ক প্রবলেম তোমরা কি শুনতে পাচ্ছ দেখো এই যে চিত্রের প্রকাশ চিত্রের আগে চাহিদা রেখা কাকে বলে সংজ্ঞাটা দিয়ে নিবা তারপরে যে এখানে ভালো করে এটা আসে নাই এখানে আছে এরকম এরকম করে দেয়া আছে আসতেছে না তোমরা এই যে যেভাবে সবাই দেখো যখন দ্রব্যের দাম 1 টাকা তখন চাহিদার পরিমাণ কত 8 তাহলে এইভাবে লম্বা লম্বি টেনে দিবা রেখা এই যে লম্ব ভূমি অক্ষের সমান্তরাল এইভাবে বিন্দু টেনে দিবা ঠিক আছে আবার এইটা এখানে একটা ভালো আসে নাই আরেকটা থেকে নিছি তো দেখো এখানে এটা তোমরা নিজে রাখবা তোমরা বুঝতে পারছো চাহিদা রেখাটা তোমরা নিজেরা বুঝতে পারছো একে নিবা এখানে দেখো এখানে টানা আসতেছে না এটা আসতেছে না এরকম হবে না এরকম হলে কিন্তু ভুল হবে এই যে তোমরা এখানে এরকম আন্ডারলাইন করে দিবা ঠিক আছে আচ্ছা এই যে আসছে আসছে আসবে তো অপেক্ষা করি আমরা দেখো দেরি হচ্ছে কেন প্রবলেম নাকি ঠিক আছে চলে আসছে বাটনে টিপ দিতে হবে তাহলে দেখো এখানে এটা বুঝতে পেরেছো তোমরা চিত্রটা সহজ না কি বলো জি ম্যাম বুঝতে পারছি এ বি সি তিনটা বিন্দু যোগ করে দেখো দাম এই পাশে এগুলো কিন্তু ঠিক থাকবে ও এখানে এক্স লেখা হয় না এটা মানে আসে নাই ও এক্স অক্ষে তুমি কি চাহিদার পরিমাণ এখানে কিন্তু আমি এক্স লিখি নাই এটা এখানে আসবে কিন্তু দেরি করতেছে এখানে এখানে আসছে না কেন এই যে এক্স আসছে কেমন এটা তো আমি আগে জানতাম না হ্যাঁ দেখছো হ্যাঁ এখানে বাটন টিপ দিতে হয় তাহলে এক্স দেখো ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম এটা খেয়াল করো এটা চিত্রটা আসাটা একটু দেরি হয়ে গেছে ঠিক আছে এখন তো বুঝতে পেরেছো সঠিক এরপরে দেখো যোগান বিধিও সূচিও চিত্রের সাহায্যে যোগান বিধি সংজ্ঞা লিখবা অর্থনীতিবিদদের সংজ্ঞা লিখবা তারপরে দামের সাথে যোগানের পরিমাণ কেমন সম্পর্ক সমমুখী বা ধনাত্মক সম্পর্ক সবাই তো জানো সমমুখী বা ধনাত্মক বা প্রত্যক্ষ সম্পর্ক দামের উপর যোগানের পরিমাণ কি করে নির্ভর করে তারপর আমরা দেখি যোগান সমীকরণ দেখো এখানেও আমরা সেভাবেই দেখেছি QS equal to 4 plus 2P এটা 2 নম্বর সমীকরণ ওখানে কিন্তু আমরা 1 নম্বর সমীকরণ লিখেছি এখানে আমরা 2 নম্বর সমীকরণ লিখব পি এর যে মানগুলো ধরে 1 2 3 দেখো কত হয় 6 8 10 দেখো 1 2 3 6 8 খুব সোজা এটা তোমরা নিজেরা করবা এটা আমি আর করে আরেকটা অন্যরকম দেখাচ্ছি এখানে দেখো এখানে এই যে কিউএস ইকুয়াল টু 10 প্লাস 2P এটাকে দেখো তো ভাঙ্গাও দেখো তো 1 2 3 দিলে 12 14 16 হয় কিনা তোমরা একটু করো করো তো একটা করো একটা দুইটা করো তোমরা দেখি তোমরা পারো কিনা 1 ধরলে কি হয় 10 প্লাস 2 ইন্টু 1 কত হয় কি 12 ম্যাডাম ম্যাম 12 হ্যাঁ 12 দেখো হয়েছে না সূচিতে এরপরে যদি আমি 2 ধরি কি হবে ম্যাডাম 14 গুড দেখে বলছো নাকি গুণ করে 2 এর সাথে 2 গুণ করে 14 16 তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টে সবাই এক রকম দেওয়ার দরকার নাই এই যে সময় প্রায় শেষের দিকে চলে যাচ্ছে 57 তোমরা কিন্তু আবার লিংক দিবা কেমন
তারপর দেখো এ বি সি এ তিনটা বিন্দু যোগ করে যোগান সূচি থেকে যোগান যে রেখাটা পেলাম এটা কি ঊর্ধ্বগামী তাই না চাহিদা রেখা কি ছিল বা থেকে ডান দিকে নিম্নগামী আর যোগান রেখা ছিল যোগান রেখা হলো ঊর্ধ্বগামী এই তো হয়ে গেল এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ চাহিদা বিধি নির্ধারিত হয় তারপর একটা গাণিতিক বিশ্লেষণ মানে সূচি দিতে হবে তারপরে চিত সূচি সূচির পরে চিত্রের বিস্তারিত ব্যাখ্যা এরপরে আমরা দেখি দেখো ভারসাম্য কাকে বলে কি ইকুইলিব্রিয়াম স্থিতাবস্থা ইংলিশ ওয়ার্ড ইকুইলিব্রিয়াম ভারসাম্য বা স্থিরাবস্থা বা স্থিতাবস্থা লিখো একুয়াস মানে সমান লিব্রা মানে সমতা তারপর দেখো লিভাবস্কি কি বলেছে এসি চিয়াং কি বলেছে এগুলো আমার বলার দরকার নাই ভারসাম্য বলতে এমন এক অবস্থাকে বোঝায় যেখানে অর্থনৈতিক চলকের কোনো পরিবর্তনের প্রবণতা থাকে না ঠিক সেরকম এখানে এমন একটা সম্পর্ক বিভিন্ন চলকের মধ্যে যেখান থেকে কি হবে এমন ভাবে পরিচালিত হবে যে এদের মধ্যে পরিবর্তনের কোনো ইচ্ছা থাকবে না তাহলে এই দুটো হয়ে গেল তারপরে দেখো ভারসাম্য কাকে বলে ভারসাম্য বলতে বিভিন্ন সম্পর্কযুক্ত চলক সমূহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে স্থিতাবস্থা অর্জন করাকে বোঝায় তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে ভারসাম্য দাম কাকে বলে ভারসাম্য পরিমাণ কাকে বলে দেখো যে দামে বাজারে কোনো দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ সমান হবে বা পরস্পর সমান হবে তাকে ভারসাম্য দাম বলে আর যে দামে ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য মানে তুমি যে ভারসাম্য যে দামটা এই দামে যে পরিমাণ দ্রব্য বাজারে ক্রয় বিক্রয় হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে ঠিক আছে সুন্দর তোমাদের এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো এখানে চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে কিভাবে বাজার ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় এখানে সমীকরণ চাহিদা সমীকরণ তো আমরা আগেও দেখেছি এইগুলি যোগান সমীকরণে যেটা এখন দেখো তুমি আমরা কি জানি ভারসাম্য কখন হবে ভারসাম্য হচ্ছে কিউ ডি সমান কিউ এস এই যে কিউ ডি সমান কিউ এস এখন তুমি তাদের এই যে এক ও দুই নাম্বার সমীকরণ এখানে সুন্দর করে বসাই এক নাম্বার এক শুনো ওখানে যদি আমরা আগে যদি এক ও দুই দুই ভাবে লিখি ওয়ান টু লিখি ওইভাবে লিখবা এইভাবে না লিখে তারপর দেখো এই যে সমীকরণ গুলো দুটো সমীকরণকে আমরা পাশাপাশি বসাই নিই পি এর মানটা এই পাশে নিয়ে আসলাম টু পি প্লাস টু পি ইকুয়াল টেন মাইনাস টু তারপর দেখো দুই আর দুই যোগ হয়ে ফোর পি হয়েছে এইট তাহলে পি স্টার চিহ্ন দিয়েছে কি স্টার মানে এখানে ভারসাম্য দাম দাম বোঝাচ্ছে সমান দুই টাকা ভারসাম্য দাম ঠিক আছে এখন তুমি যদি ভারসাম্য দামটা যে কোনো একটা সমীকরণে বসাও টেন মাইনাস টু পি কিংবা টু মাইনাস টু পি এ দুটোর যে কোনো একটাতে বা দুটোতেই যদি বসাও দেখবা একই জিনিস আসবে যে চাহিদার পরিমাণ সিক্স যোগানের পরিমাণও সিক্স তাহলে ভারসাম্য দাম হলো পি স্টার টু আর ভারসাম্য পরিমাণ হলো সিক্স ইউনিট বা একক এই যে চাহিদা সমান যোগান পরিমাণ ইকুয়াল টু এটা ভারসাম্য ভারসাম্য অবস্থা পরিমাণ সিক্স দেখো এটা বুঝতে পেরেছো সবাই জি ম্যাম ভালোভাবে বুঝতে পারছি আচ্ছা কঠিন না একদমই খুব সোজা সুন্দর করে লিখে ফেলবা তারপরে তো এরপরে একটা সূচির মধ্যে সূচি কিন্তু দেখাতে হবে এগুলো উল্লেখ দেওয়া আছে তোমরা বারবারই রুবিক্সটা দেখবা যে এই জিনিসগুলো দেওয়া আছে যে প্রথম চার পাওয়ার জন্য সূচি ও চিত্রের সাহায্যে সূচি ও চিত্রের সাহায্যে আবার বলছে সূচি ও চিত্রের মাধ্যমে ভারসাম্য অবস্থাটা যথাযথভাবে তোমাদের ব্যাখ্যা করতে হবে তাহলে দেখো এটা আমরা যথাযথভাবে সেম একই জিনিস আমরা আবার লিখলাম দেখো আগে যা লিখেছিলাম সব এটাই লিখছি যে ওয়ান টু থ্রি এইট সিক্স ফোর ফোর সিক্স এইট না এভাবে লিখেছিলাম ওইখানে কিউ ডি গ্রেটার দেন কিউ এস দেখো ভারসাম্যহীন অবস্থা আর কিউ ডি ইকুয়াল টু কিউ এস ভারসাম্য দাম ও পরিমাণ কিউ ডি লেস দেন কিউ এস ভারসাম্যহীন অবস্থা মানে দাম কমে যাবে আর প্রথমটা দাম বৃদ্ধি পাবে আর এখানে যে দুই টাকা হলো ভারসাম্য দাম আর সিক্স ইউনিট হলো ভারসাম্য পরিমাণ দেখো এটা ঠিক আছে জি ম্যাম জি ম্যাম এখানে কে মনে হচ্ছে একদম কার কণ্ঠ শুনলাম
আচ্ছা ঠিক আছে তারপর দেখো এইটা তোমার এই যে চিত্রের মাধ্যমে এখন চাহিদা ও যোগানের পারস্পরিক অর্থাৎ আমাদের উপস্থিত হলো 29 আমি ছাড়াই 29 জন উপস্থিত চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে কিভাবে বাজার ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত এখন কি আমরা তো চাহিদা যোগান রেখা আলাদা আলাদা দেখেছি এখন আমরা কি করব এটা একই চিত্রে আগে চিত্রে একটা চিত্রে আঁকবো দেখো বক্স করে সুন্দর করে চাহিদা যোগান রেখা দেখো ডি প্রাইম ডি চাহিদা রেখা এস এস প্রাইম চাহিদা রেখা এইভাবে 1 2 3 দিয়ে 2 4 6 8 এইভাবে তুমি কি করলা 2 4 6 8 এইভাবে তুমি কি করবা স্কেলের মাধ্যমে হিসেব করে নিবা ঠিক আছে এখানে ডি বাই এস যদিও ও এক্স লিখবা ও ওয়াই লিখবা ইউ লিখে লিখবা ও এক্স অক্ষ ও ওয়াই অক্ষ আর চাহিদা ও যোগানের এখানে একটু ভুল আছে চাহিদা যোগানের পরিমাণ লিখবা কেমন কি বললাম বলো তো হ্যালো চাহিদা ও যোগানের পরিমাণ পরিমাণ লিখবা পরিমাণ শুধু চাহিদা যোগান লেখা যাবে না কি লিখবো আমরা চাহিদা যোগানের পরিমাণ মনে থাকে জানো এটা এখন এখন দেখো এখানে খুব সুন্দর করে যেমন ডিডি চাহিদা রেখা ও এস এস যোগান রেখা এটা কি করছে ই বিন্দুতে ছেদ করেছে তাই না তাহলে ই বিন্দুতে ভারসাম্য দেখো ই বিন্দুতে তুমি 2 টাকা ভারসাম্য দাম পেয়েছিলে তাই না আর এদিকে চাহিদা ও যোগানের পরিমাণ পেয়েছিলে 6 তাহলে এটা হয়ে গেল এভাবে আমরা যদি দ্রব্যের দাম বাজার দাম ভারসাম্য দাম অপেক্ষা বেশি হয় দাম যদি বলছে যে এই যে 2 টাকা এর থেকে যদি 3 টাকা হয় তখন কেমন হবে এডি আর 1 টাকা হলে কেমন হবে সিবি এডিটা কি বলো এডিটা হলো এই যে দেখো এখানে চাহিদা এটা যোগান চাহিদার চেয়ে যোগান বেশি না এখানে এ ডি পরিমাণ অতিরিক্ত চাহিদা এই যে সরি অতিরিক্ত যোগান আই এম সরি এ ডি হলো অতিরিক্ত যোগান আর এখানে দেখো তুমি যে যোগান রেখা আর চাহিদা রেখা দেখো তো সি এবং বি এইখান থেকে এই পরিমাণ হলো অতিরিক্ত চাহিদা সি বি পরিমাণ অতিরিক্ত তাহলে দাম বাড়লে কি হয় অতিরিক্ত যোগান হয় যে মানে চাহিদা কমে যায় যোগান বেশি হয় আর দাম কমলে যোগান কম হয় চাহিদা বেশি হয় এই জিনিসটা এখানে এক্ষেত্রে বাজারে দাম বৃদ্ধি পেয়ে ভারসাম্য অবস্থায় পুনরায় আবার ফিরে আসবে তারা এভাবে উঠানামা করতে থাকবে তারপর একসময় আবার সঠিক জায়গায় ফিরে আসবে তারপরে আমরা দেখতে পাই দামের উঠানামায় এটা যে কি কত এটা কি ব ঘ এটা হলো ঘ যদি আমার এখানে ঘ লিখলে ভালো হতো এখানে দামের উঠানামে চাহিদা ও যোগানের পরিবর্তে যেমন এটা হচ্ছে ঘয়ের হ্যাঁ ঘয়ের দামের উঠানামে চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ ক হলো ক আর খ লিখলে হবে একটা হলো যোগান প্রথমে যোগান স্থির রাখবা তারপরে চাহিদার পরিবর্তনে ভারসাম্য দামের প্রভাব বা উঠানামা বিশ্লেষণ করতে হবে তারপরে এটা যথাযথ ব্যাখ্যা করতে হবে খ চাহিদা স্থির রেখে যোগানের পরিবর্তনে ভারসাম্য দামের প্রভাব উঠানামার বিশ্লেষণ এখন আমরা দেখি পরবর্তী এক জায়গা এখানে তুমি কি দেখো এটা খেয়াল করো যোগান স্থির থেকে চাহিদার পরিবর্তন চাহিদার পরিবর্তন মানে কি এখানে চাহিদা বৃদ্ধিটা দেখাবে প্রথমে প্রথমে কি এখানে যোগান স্থির চাহিদার পরিবর্তনে চাহিদা বৃদ্ধি দেখানো হবে তাহলে নতুন ভারসাম্যের দাম ও পরিমাণ উভয় বৃদ্ধি পাবে নতুন ভারসাম্যের দাম দেখো দাম 3 টাকা হয়ে যাবে বেড়ে যাবে আর চাহিদা পরিমাণও বেড়ে যাবে এদিক দিয়ে আগে 10 ছিল ভারসাম্য পরিমাণ এখন এটা বেড়ে 15 হয়ে যাবে এটা আরেকটা চিত্র দিয়ে দেখাইছে দেখো এখানে যদি আমরা দেখি যোগান স্থির থেকে আবার বলছি যে যদি যোগান স্থির থাকে মানে এই যে যোগান যোগানটা স্থির থাকে তখন কি চাহিদা হ্রাস পাবে নতুন ভারসাম্যের দাম ও পরিমাণ উভয় হ্রাস পাবে এক্ষেত্রে আমরা দেখাচ্ছি প্রাথমিক ভারসাম্য বিন্দু কি আমাদের ই প্রাইম ই ডট সরি ই ডট তাহলে যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পেলে নতুন ভারসাম্য বিন্দু হবে কোনটা ই ওয়ান ই ওয়ান হলে তুমি এদিক দিয়ে টানো দাম হবে 3 টাকা আর যোগানের পরিমাণ চাহিদার পরিমাণ হবে 15 একক আবার দেখো তুমি পরবর্তীতে দেখো যোগান স্থির থেকে চাহিদা হ্রাস করলে যোগান স্থির থেকে যদি চাহিদা হ্রাস পায় মানে চাহিদা যা ছিল হ্রাস পেয়ে এদিকে চলে আসবে রেখা যে ডি টু ডি টু চাহিদা হ্রাস পেলে নতুন ভারসাম্য বিন্দু হবে ই টু ই টু তে দাম কি হবে 1 টাকা আর যোগানের পরিমাণ